আসসালামু আলাইকুম ভিউয়ার, বাহারি রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে খুবই সহজ একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে ঝিঙে ভর্তা। শুনতে অবাক লাগলেও এই ভর্তাটি কিন্তু খেতে খুবই টেস্টি আর তৈরি করাও খুবই সহজ। তো চলুন শুরু করা যাক। ঝিঙের এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি ঝিঙে নিয়েছি। এখন এই ঝিঙেগুলো আমি ছিলে নিব, আর ছিলে নেওয়ার জন্য প্রথমে এই ঝিঙের দুই সাইড থেকে কেটে ফেলে দেব। তারপর এই শিরগুলো একে একে ফেলে দিচ্ছি। দেখুন, একটি আমি ছিলে নিয়েছি, এখন একইভাবে আমি বাকি সবগুলো ছিলে নিচ্ছি। আমি সবগুলো ঝিঙে ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এখন এই ঝিঙেগুলো আমি ছোট ছোট করে কেটে নিব, আর কেটে নেওয়ার জন্য ঝিঙেকে মাঝ বরাবর প্রথমে আমি দুই ভাগ করে নিব, তারপর হাফ ইঞ্চি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। তবে আপনারা এর চেয়ে ছোট বা বড় করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একইভাবে আমি বাকি সবগুলো কেটে নিব। আমি সবগুলো ঝিঙে একইভাবে কেটে নিয়েছি। দেখুন, এখন এই ঝিঙেগুলো আমি শিলপাটায় বেটে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন। ফিরে আসছি। শিলপাটায় বেটে নেওয়ার পর ঝিঙেগুলো বেটে আমি খুব মিহি করে নিয়েছি। দেখুন কতটা মিহি করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এইদিকে চুলায় একটি পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো ধরনের বাটা বা ভর্তা তৈরি করতে সরিষার তেলটা ব্যবহার করলে খেতে খুবই টেস্টি হয়। তেলটুকু কিছুটা গরম করে নেওয়ার পর এর সাথে 2টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। সাথে আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন এই ফোড়নটা 10 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ফোড়নটা 10 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিগুলো ফোড়নটার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ফোড়নটার সাথে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর 3টি কাঁচামরিচ দিয়ে থেঁতো করে নিয়েছি। এখন পেঁয়াজ আর এই মশলাগুলো আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। সবগুলো উপকরণ আরও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর সাথে বেটে রাখা ঝিঙের পেস্টটা দিয়ে দিব। সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এই পেস্টটা উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এইভাবে রান্না করে নিব 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর দেখুন এর মধ্যে যে পরিমাণে পানি ছিল অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে এই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে যায়।
প্রায় 10-15 মিনিট পর দেখুন এর মধ্যে যে পানিটুকু ছিল সম্পূর্ণ পানিটুকি শুকিয়ে গেছে, আর ভর্তাটাও কতটা ঘন হয়েছে দেখুন। আর এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার এই ভর্তাটি। এখন আমি চুলাটা বন্ধ করে নিলাম আর ঠান্ডা করে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম ঝিঙের মজাদার এই ভর্তাটি। এটি আপনারা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, খেতে দারুণ টেস্টি। আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন আবারও ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।